আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর সেটা হচ্ছে আমরা যারা বাইক নিয়ে ঈদে বাড়ি যাব, এই যে ঈদে বাড়ি যাওয়ার আগে কিছু সতর্কতামূলক জিনিস আমাদের বাইকে আমরা চেক করব, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবে। টিপস নাম্বার 1, ঈদে বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েলটা চেক করবেন। টিপস নাম্বার 2, যেদিন আপনারা ঈদের যাত্রা করবেন মানে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন, তার আগের দিনই আপনারা ট্যাঙ্কিটা লোড করে নেবেন। 4, আপনার গাড়ির ব্রেকগুলা ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো দেখতে হবে। ক্লাচ লিভার আছে, ব্রেক লিভার আছে, তারপরে আমরা যেখানে পায়ের যে ব্রেকটা আছে, গিয়ারটা আছে, এইগুলাতে কিছু কিছু করে অয়েল দেয়া। নাম্বার 6 নম্বরে বলছি বলে এটা যে কম গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণের ভিতরেই গুরুত্বপূর্ণ। যখন সে সামনের চাকার ব্রেক প্যাডটা খুলল, পুরা আজব একটা অবস্থা, ব্রেক প্যাড একেবারে ঘষে চিকন হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, আর সেটা হচ্ছে আমরা যারা বাইক নিয়ে ঈদে বাড়ি যাব, এই যে ঈদে বাড়ি যাওয়ার আগে কিছু সতর্কতামূলক জিনিস আমাদের বাইকে আমরা চেক করব, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার। আসলে ভিডিও শুরু করার আগে আরেকটা জিনিস শেয়ার করি, যেহেতু আগামীকালকে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আমিও আমার বাইকের ছোটখাটো কিছু কাজ করাবো, তো সেই কাজের ভিডিওটাও ছোট ছোট ক্লিপ আকারে আপনাদেরকে দিব। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। টিপস নাম্বার 1, ঈদে বাড়ি যাওয়ার আগে অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েলটা চেক করবেন, যে ইঞ্জিন অয়েলটা ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক আছে কিনা বলতে দেখা যাচ্ছে আমরা যারা মিনারেল ইঞ্জিন অয়েল ইউজ করি, সবাই 15 থেকে 2000 কিলোমিটারের মধ্যে চেঞ্জ করি, আর যারা সিনথেটিক ইউজ করি তারা মেইনলি একটু বেশি ইউজ করি, যেমন 3000 সাড়ে 3000 কিলোমিটার। তো যদি দেখেন যে ইঞ্জিন অয়েল মোটামুটি মিনারেল 1300-1400 কিলোমিটার হয়ে গেছে, তাহলে আপনারা ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে পারেন। আর সিনথেটিকের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2200-2500 কিলোমিটার হইলে চেঞ্জ করতে পারেন। তাহলে যখন ঈদের লং রাইডে বাড়ি যাবেন, টানা 250-300 কিলোমিটার চালাবেন মিনিমাম, অথবা আপনারা যারা আপ ডাউন করবেন, সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল চেঞ্জের কোনো ঝামেলা হবে না। টিপস নাম্বার 2, যেদিন আপনারা ঈদের যাত্রা করবেন মানে বাড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন, তার আগের দিনই আপনারা ট্যাঙ্কিটা লোড করে নেবেন। ট্যাঙ্কিটা ফুল লোড করে নিলে হবে কি, আপনাদের রাস্তায় কোনো ঝুট ঝামেলার সম্মুখীন হতে হবে না। আসলে কেন আমি একথা বললাম, সেটা হচ্ছে যে গাড়িতে ম্যাক্সিমাম তেল থাকে 3-4 লিটার সবসময় তেল থাকে, কিন্তু রাস্তার মাঝে যদি তেল শেষ হয়ে যায় আপনি কোথা থেকে তেল লোড করবেন? এমনও তো হতে পারে রাস্তায় ভালো ফুয়েল পাইলেন না, খোলা দোকান থেকে তেল নিতে হলো, যেমন ওই যে 7-Up-এর বোতল বা RC বোতলে 1 লিটার যে তেলের বোতলগুলো থাকে। তাহলে হবে কি, যখন আপনি বাড়ি যাবেন হঠাৎ হতেই পারে আর্জেন্ট তেল শেষ হয়ে গেল, তখন আপনি ওই দোকানগুলো থেকে তেল নিলেন, ময়লা থাকতে পারে, ময়লা থাকলে গাড়িতে সমস্যা হবে, তখন আপনি মেকানিক কই পাবেন? তো এই জিনিসটা এনশিওর করে নিতে হবে। হাইওয়েতে বাইক রাইড করার সময় ইন্ডিকেটরগুলো কিন্তু খুবই বড় একটা ভূমিকা পালন করে, বিশেষ করে আপনি যখন লং রুটে চালাবেন তখন কিন্তু আপনাকে বড় বড় গাড়ির সম্মুখীন হতে হবে, আপনার পাশ দিয়ে হাইওয়েতে ট্রাক চলবে, বাস চলবে, এবং সে ড্রাইভাররা কিন্তু আপনি কোন দিকে যাবেন না যাবেন তাদের এত খেয়াল করার সময় নাই, কারণ ড্রাইভ করা কিন্তু ভাই আসলে খুবই কষ্টের ব্যাপার। বিশেষ করে এই সময়গুলোতে ইন্ডিকেটরগুলো খুবই কাজ করে, যেমন আপনাকে ওভারটেকিং করার সময় ইন্ডিকেটর ইউজ করতে হবে, পাস লাইট ইউজ করতে হবে, তো ইন্ডিকেটরগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা এগুলো আপনাকে দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বড় একটা টিপস। টিপস নাম্বার 4, আপনার গাড়ির ব্রেকগুলো ঠিকঠাক কাজ করছে কিনা সেগুলো দেখতে হবে। বিশেষ করে আমরা যখন লং রাইড করব, 200-250 কিলোমিটার টানা চালাবো, আপনার ব্রেকগুলো কিন্তু ঠিকঠাক মতো কাজ করতে হবে। যখন আপনি হাইওয়েতে যাবেন তখন কিন্তু মিনিমাম আপনি 70-80-90 কিলোমিটার স্পিডে চালাবেন, নর্মাল আপনি 40-50 স্পিডে চালাবেন না। আর 90 কিলোমিটারের একটা গাড়িকে কমানোর জন্য, গাড়িটা কন্ট্রোল করার জন্য আপনার ব্রেকিং সিস্টেমটাও ভালো হতে হবে, তো এইগুলো এনশিওর করবেন। তবে আমার মতে হাইওয়েতে লং রাইডে যাওয়ার সময় কিংবা যাওয়ার আগে আপনি আপনার এখানে যে ব্রেক প্যাডগুলো আছে, ব্রেক প্যাডগুলো একটু চেক করে নেবেন, যদি সম্ভব হয় ওয়ার্কশপে গিয়ে ব্রেকটা খুলে ব্রেক প্যাডগুলো একটু ঘষে নেবেন, তাহলে সে গ্রিপ ভালো পাবে এবং সঠিক সময়ে ব্রেকিং সিস্টেমটা ভালো কাজ করতে পারবে। টিপস নাম্বার 5, আমাদের যে ক্লাচ লিভার আছে, ব্রেক লিভার আছে, তারপরে আমরা যেখানে পায়ের যে ব্রেকটা আছে, গিয়ারটা আছে, এইগুলাতে কিছু কিছু করে অয়েল দেয়া। আপনি নর্মালি ব্রেক লিভার এবং ক্লাচ লিভারটা আপনি গ্রিজিং করে নেবেন, আর যেখানে আমাদের যে নাট বোল্টগুলো বেশি ইউজ হয়, যেমন পায়ের যে ব্রেকটা আছে, এখানে যে নাট বোল্টটা আছে, তারপরে যেগুলো যে বোল্টগুলো বেশি ইউজ হয়, পায়ে যে গিয়ার শিফটিংটা আছে, এখানে যে নাট বোল্টগুলো আছে, এই বোল্টগুলোতে একটু করে মবিল দেয়া, তাহলে সুবিধা হবে কি, এগুলো খুব স্মুথলি শিফটিং করা যাবে। আর একটা বড় জিনিস সেটা হচ্ছে চেনে লুব্রিকেন্ট দেয়া। চেনে লুব দিতে পারেন কিংবা আপনি পোড়া মবিল দিতে পারেন। পোড়া মবিল দিলে হবে কি,
জিনিসটা খুবই স্মুথ হবে। আর চেন যদি আপনার শক্ত হয়ে যায়, খড়খড়ে হয়ে যায়, তাহলে লং রাইডে কিন্তু আপনি যথেষ্ট স্মুথনেসটা পাবেন না, স্মুথনেসটা হারাবে গাড়িটা। নাম্বার ছয়, ছয় নম্বরে বলছি বলে এটা যে কম গুরুত্বপূর্ণ সেটা কিন্তু না, এটাও কিন্তু গুরুত্বপূর্ণের ভিতরেই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বাইকের টায়ার প্রেশার চেক করা। বাইকে যদি সঠিক টায়ার প্রেশার না থাকে তাহলে কিন্তু আপনি সঠিক মাইলেজ পাবেন না এবং বাইকটা স্কিড করার সম্ভাবনা থাকবে। টায়ারে যদি হাওয়ার প্রেশার কম থাকে, টায়ার কিন্তু রাস্তার সাথে বেশি গ্রিপ করে রাখবে, তাহলে আপনি কিন্তু ভালো মাইলেজ পাবেন না। আবার টায়ার যে যদি হাওয়া বেশি থাকে, তাহলে আপনি ব্রেক করলে টায়ার স্কিড করবে, এক্ষেত্রেও সমস্যা। তো আপনাকে সঠিক টায়ার প্রেশার মেনটেন করতে হবে। পিছনের চাকায় যে হাওয়া দিবেন তার থেকে 10 প্রেশার কম দিবেন সামনের চাকায়। আর আপনি যদি একটি স্মুথ রাইড এক্সপিরিয়েন্স চান, তাহলে কিন্তু আপনার টায়ারের এয়ার প্রেশারটাও সঠিক হওয়া লাগবে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আজকে বিকেলে যে টিপস অ্যান্ড ট্রিক্স গুলো আপনাদের সাথে শেয়ার করেছি, যেমন লং ড্রাইভে যেতে হলে কি করতে হবে, কিংবা ঈদে আমরা বাড়ি যেতে হলে কি প্রস্তুতি নিতে হবে, সেই সেম জিনিসটা ভিডিওটা তৈরি করার পরে আমি একটা ওয়ার্কশপে গিয়েছিলাম, আমাদের চুয়াডাঙ্গার এক ভাইরই ওয়ার্কশপ, ছোটখাটো বেশি বড় না। তো সেখানে গিয়ে আমি আমার ওই ভাইকে বললাম যে ভাই একটু দেখেন তো, আগামীকালকে বাড়ি যাব, তো বাইকের এই ছোটখাটো নাট বল্টু একটু অ্যাডজাস্ট করে দেন, আরপিএমটা অ্যাডজাস্ট করে দেন, আর ব্রেক প্যাকটা একটু ঘষে দেন, যেহেতু অনেকদিন হয়ে গেল, যেন কোনো ঝুটঝামেলা আমি না পড়ি। তো সেম ভাবে ভাই সবকিছু করার পরে যখন সে সামনের চাকার ব্রেক প্যাডটা খুললো, পুরা আজব একটা অবস্থা, আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি সেই ভিডিওটার সেই ব্রেক প্যাডটা নিয়ে আসছি, আমি আপনাদেরকে দেখাই যে আসলে কি অবস্থা। ব্রেক প্যাড একেবারে ঘষে চিকন হয়ে গেছে, এটার এমন অবস্থা। আমি যদি হাইওয়েতে লং রাইড করতাম, 80-90 কিলোমিটার স্পিডে যদি আমি বাইক চালাইতাম আর সেই বাইকটা দিয়ে আমি ব্রেক করতাম, এই জিনিসটা পুরাটাই ক্ষয়ে যেত এবং এর যে লোহাটা আছে, লোহাটা আমার ডিস্কটা নষ্ট করে দিত। তো দেখেন, সাবধানতার মার নেই। আপনাদের সাথে যেটা আজকে বিকেলে আমি শেয়ার করছি, ভিডিওটা তৈরি করছি, সেম জিনিসটা আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগিয়েছি এবং এই সম্ভ ক্ষতির থেকে আমি কিন্তু একটা রেহাই পেয়েছি। তো এই আর কি, এই ছিল আজকের ছোট ছোট কিছু টিপস, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা লং রাইড করব কিংবা ঈদে বাড়ি যাব, বাইক চালিয়ে 150-200 কিলোমিটার, কারো কারো 250-300 কিলোমিটারও বাইক চালাইতে হবে, তো বাইক চালানোর আগে যদি এই ছোট ছোট টিপসগুলো আমরা ফলো করি, তাহলে আমার মনে হয় এই রাইডটা খুবই স্মুথ একটা রাইড হবে এবং কোনো রকমের ঝুট ঝামেলা ছাড়াই আপনারা ঈদে বাড়িতে পৌঁছে যেতে পারবেন আপনার নিজের শখের বাইকটি। কারণ আমরা বাইক নিয়ে বাড়ি যেতে চাই কেন, এই যে বাসের ঝুট ঝামেলা, কোথায় যাব, কখন যাব, কোথায় লেট হবে না হবে, এইসব বিষয়গুলো মাথায় চিন্তা করে। তো এই আর কি, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কোনো কিছু জানতে থাকলে কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফটি মেনটেন করে বাইক রাইড করবেন।